আমাদের পরবর্তী প্রশ্ন যাচ্ছি, প্রশ্ন করেছেন সৌদির এক প্রবাসী ভাই, ভাইয়ের নাম হলো হাসান। প্রশ্নটা বড়। তিনি বলছেন যে ইসলামে নারী পুরুষের কোন কোন রং, ইসলামে নারী পুরুষ কোন কোন রঙের পোশাক ব্যবহার করতে পারবে বা ব্যবহার করা যাবে। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হচ্ছে আমাদের কাছে। আসলে ইসলাম, যেহেতু আমি একটু আগে বললাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে আছে, ইসলামী পোশাকের ক্ষেত্রেও খেয়াল রেখেছে। আমরা পোশাকের ক্ষেত্রেও ইহুদি খ্রিস্টান বা অন্য কোনো জাতির আমরা অবশ্যই কালচারকে গ্রহণ করব না। আল্লাহ রাসূল বলছেন মাংতাশাব বাহামি কৌমিন ফাহুয়া মিনহুম, তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং ইসলাম দেখেন সকল ব্যাপারে মানে একটা দিক নির্দেশনা দিয়েছে যে পোশাকের কালারটা কেমন হওয়া উচিত। তো আমরা আসলে এক্ষেত্রে একটা, এটাও একটা মতনৈক্যপূর্ণ বিষয়। আমরা যদিও মানে বিভিন্ন বিদ্বানদের বিভিন্ন মতামত আমরা পাচ্ছি যে আসলে এই পোশাকের রঙটা হলুদ এবং লাল, এই দুই রঙটার ব্যাপারে একটু মতনৈক্য আছে। যেমন বুখারী মুসলিমে একটি হাদিস এসেছে, সেখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাম জাফরান যে রং, জাফরান রং, এটার একটা অর্থ নিয়ে একটু মানে মতনৈক্য আছে। আমি একটু পরে ক্লিয়ার করছি বিষয়টা, যে জাফরান যে রং, এই জাফরান রং মানে এর কাপড় পরিধান করতে রাসূল নিষেধ করেছেন। মুসলিমের আরেকটি রায়াত এসছে যে রাসূল একজন ব্যক্তিকে মানে মুআসফার নামক একটা কাপড়, এর অর্থটা আমি একটু পরে বলার চেষ্টা করছি, মুআসফার নামক কাপড় পরিহিত অবস্থায় দেখলে আল্লাহ রাসূল একটু রাগান্বিত হলেন, তুমি এই ধরনের কাপড় পরেছো। এবং পরে একটা বর্ণনা এসেছে যে এটা হচ্ছে সিয়াবুল কুফফার, কাফেরদের এটা কাপড়, এই ধরনের মুআসফার কাপড় পরা যাবে না। এখন এর বিষয় হচ্ছে যে মুআসফার শব্দটির অর্থ নিয়ে মানে মানে যারা ভাষাবিদ আর কি, ইনারা বলছেন যে আসফার শব্দটির অর্থ হলুদ, আর কেউ কেউ বলছেন যে এটা হলুদ না, এটার অর্থ হচ্ছে লাল, এটা হচ্ছে লাল। এবং তিরমিজিতে একটা এর মানে সাপোর্টে বর্ণনা এভাবে এসছে যে আল্লাহ রাসূল মুফাদ্দাম কাপড় ব্যবহার করতে নিষেধ করেছেন। মুফাদ্দাম বলতে হাসিয়াতু সানাদি আলা সুনানিন নাসাই, এই গ্রন্থে বলা হয়েছে এভাবে যে মুফাদ্দাম হচ্ছে আল মুশবি বিল হামরা, যেটা লালে পরিপূর্ণ যেটা সেটাই হচ্ছে মুফাদ্দাম। আর আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে আবু দাউদ এবং তিরমিজিতে হাদিসটা বর্ণিত হয়েছে, যদিও হাদিসটা কেউ কেউ সহি বলেছেন এবং কেউ কেউ এটাকে দুর্বল বলার কথা বলেছেন। তো এই হাদিসটাতে বলা হয়েছে আল্লাহ সাল্লাম সাউবানে আহমারনে হাদিসটাতে উল্লেখ হয়েছে যে একজন ব্যক্তি লাল দুইটি কাপড় পরিহত অবস্থায় সালাম করলেন, কিন্তু আল্লাহ সাল্লাম সালামের জবাব দিলেন না। তো এখানে লাল কাপড়ের কথা উল্লেখ হয়েছে। তো আমরা এখানে যেহেতু মতনৈক্যপূর্ণ বিষয়, আমরা এক্ষেত্রে বলতে পারি যে আসলে হলুদ এই আসফার শব্দের অর্থ এই জাফরান মিশ্রিত কালার। জাফরান মিশ্রিত কালারকে বলা হচ্ছে যে লাল এবং হলুদের মিশ্রণে যে কালারটি হয়। আবার কেউ কেউ বলছেন যে এটা গাঢ় লালের কাছাকাছি। আর আরেকটি হাদিসে আমরা এভাবে পাচ্ছি যে হাসান হুসাইন রাসাল্লামের নাতি হাসান হুসাইন রাসাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন তখন দ্রুত তারা দৌড়িয়ে আসলেন, দিয়ে তাদের লাল কাপড় পরে আসলেন, আল্লাহ রাসূল তাকে আদর করে তুলে নিলেন। এবার আল্লাহ রাসূল সাল্লামের আরেকটি হাদিস বুখারীতে এসেছে যে আল্লাহ রাসূল ইয়ামানি হুল্লা পরিধান করতেন, ইয়ামানি হুল্লা এটা লাল ছিল আর কি। তো এই লালটা আবার ডোরা কাটা মানে লালের সঙ্গে সাদা যে মিক্সড আর কি, সাদা কালো এ ধরনের আর কি। তো আমরা সর্বশেষ ফাইনালি আমরা এই কথা বলতে পারি, যেহেতু মতনৈক্যপূর্ণ বিষয় হলুদ না লাল, আসফার শব্দের অর্থ হলুদ না লাল, যেহেতু এটা মতনৈক্যপূর্ণ বিষয়, আমরা এই ক্ষেত্রে দুই ধরনের কাপড় যদি নিরেট হলুদ হয়, একবারে পরিপূর্ণ হলুদ পরিপূর্ণ লাল, জি, এ ধরনের কাপড় পরে না করাই আমাদের জন্য উচিত হবে। এবং এটা কাফেরদের কাপড় বলা হচ্ছে, যেহেতু সতর্ক থাকাই আমাদের উচিত, তবে আমরা ডোরা কাটা কাপড় পরতে পারবো। লাল এবং হলুদ না মিক্স করা, জি জি মিক্স করা কাপড় পরা যায়।